নির্বাচনের ভুয়া তফসিল নিয়ে জনগণ চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি প্রশ্ন করেন, আওয়ামী লীগ কি ভেবেছিল দেশে আরও স্যাংশন আসলে গণতন্ত্র ফিরিয়ে দেবে? দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনায় আওয়ামী লীগকে সহিংসতার পথ পরিহার করার আহ্বান জানান, না হলে জনগণের শান্তিপূর্ণ দাবি মেনে না নিলে দেশের জন্য আরও খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে বলেও সতর্ক করেন তিনি। সরকার কি এটাই আশা করেছিল যে আরো নতুন কিছু স্যাংশন আসলে বাংলাদেশে তারা গণতন্ত্র ফিরিয়ে দিবে? গণতন্ত্র বাংলাদেশে কি স্যাংশন দিয়ে ফিরিয়ে আনতে হবে? তফসিল ঘোষণা করেছে, নির্বাচন করবে বা করে ফেলেছে, ফলাফল ঘোষণা করবে, ভুয়া জনপ্রতিনিধি দিয়ে সরকার গঠন করবে, এগুলো নিয়ে আমার মনে হয় না বাংলাদেশের মানুষ কোনো পড়ে।